হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সাফজয়ী নারী ফুটবলাররা। ইতিহাস গড়া দলকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল। এ সময় বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন ট্রফি উৎসর্গ করেন দেশবাসীকে। ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন দল উৎসবের আমেজে পৌঁছান মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। এস এম আশরাফের রিপোর্ট। বাস্তব কখনো কখনো স্বপ্ন কেউ হার মানায়। কেউ কি ভেবেছেন এই মেয়েদের এক নজর দেখতে, একটু নিজের ক্যামেরায় বন্দি করতে এভাবে বাসের পাশে দৌড়াবেন ফুটবল প্রেমী মানুষগুলো? এভাবেই একটা দৃশ্য ইতিহাসের অংশ হয়ে গেল। বাংলাদেশের রাজপথে ছাদখোলা বাস, আর সেখানে মানুষের ভালোবাসার জবাব দিচ্ছেন সানজিদা, সাবিনা, মনিকা চাকমারা। যদি আমাদের স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগটা আমরা পাই, যে কোনো মানুষ তার স্বপ্ন পূরণের পথটা সুগম হতে পারে এবং সে সেই স্বপ্ন হয়তো পূরণ করতে পারে, যেটা অলরেডি আমাদের এই টিম দেখিয়ে দিয়েছে। এর আগে বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করে নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কেক কেটে গলায় মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে সাফ জয়ীদের অভ্যর্থনা জানান ফেডারেশনের কর্মকর্তারাও। এমন অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের, গণমাধ্যম কর্মীদের এর আগে কখনোই হয়নি। তাই তো ফুটবলাররা যখন বের হবার চেষ্টা করলেন, অগণিত টেলিভিশন ক্যামেরা, ফটোগ্রাফার আর অনলাইন সাংবাদিকদের বিশৃঙ্খলায় নির্ধারিত স্থানে সংবাদ সম্মেলন পণ্ড হয়। তবু ভিড় ঠেলে কষ্ট সয়ে যখন ছাদখোলা বাসে উঠলেন চ্যাম্পিয়নরা, তখন ঢাকা পড়ে গেল কাঠমান্ডু থেকে মতিঝিল যাবার ভ্রমণের সব কষ্ট। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।